আসসালামু আলাইকুম। আমরা এখন দেখব বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তরের বৈবাধিকারক ড্রাফটসম্যান গ্রেড থ্রি ট্রেসার ড্রিলিং অ্যাসিস্ট্যান্ট গ্রেড টু পরীক্ষাগার পরিচারক শর্ট ফায়ারার পদের লিখিত পরীক্ষার গণিত অংশের প্রশ্ন সমাধান। আমাদের চ্যানেলটির সাথেই থাকুন, আমরা প্রতি পরীক্ষার পর চেষ্টা করি সেই পরীক্ষার প্রশ্নের গণিত অংশের সমাধান ভিডিও আকারে আপলোড করার জন্য। অঙ্ক শুরু হবে 10 নম্বর অঙ্ক দিয়ে। 10 নম্বর অঙ্কে বলা ছিল, এক বিক্রেতা 10টি কমলা যে দামে কিনে 8টি কমলা সে দামে বিক্রি করে, তার শতকরা কত লাভ বা ক্ষতি হবে? তো আমরা ধরি কমলার ক্রয় মূল্য ইকুয়াল টু 80 টাকা। তাহলে দেওয়া আছে 10টি কমলার ক্রয় মূল্য 8 টাকা। আবার বলা হচ্ছে 8টি কমলা সেই দামে বিক্রি করায়, তাহলে 8টি কমলার বিক্রয় মূল্য 80 টাকা, 1টি কমলার বিক্রয় মূল্য 10 টাকা। অতএব প্রতি কমলায় লাভের পরিমাণ 10 - 8 ইকুয়াল টু 2 টাকা। অতএব শতকরা লাভ 2/8 ইন্টু 100, এটা হচ্ছে লাভের পরিমাণ, এটা হচ্ছে ক্রয় মূল্য ইন্টু 100, ইকুয়াল টু আসবে হচ্ছে 25%। শতকরা লাভের পরিমাণ হচ্ছে 25%, এটি হবে এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নম্বর 11। 11-তে বলা আছে, কোনো ছাত্রাবাসে 15 জন ছাত্রের 32 দিনের খাবার আছে, কয়েকজন ছাত্র নতুন আসায় 20 দিনে ওই খাদ্য শেষ হলো, নতুন ছাত্রের সংখ্যা কত? তো এখানে দেওয়া আছে 32 দিনের খাবার আছে 15 জনের, তাহলে 20 দিনের কতজন আছে সেটা বের করব। দেওয়া আছে 32 দিনের খাবার আছে 15 জনের, তাহলে একদিনের খাবার আছে, একদিন যদি খায় তাহলে খেতে পারবে হচ্ছে 32 × 15 জন। আর এখানে বলা হচ্ছে 20 দিন যদি খায়, তাহলে 20 দিনের খাবার আছে, 32 × 15 ভাগ আসবে হচ্ছে 20 জন, ইকুয়াল টু হচ্ছে 24 জন, অর্থাৎ 24 জনের খাবার এখানে আছে, অর্থাৎ 24 জন 20 দিন খেতে পারে। অতএব নতুন ছাত্র সংখ্যা 24 - আগে ছিল 15, ইকুয়াল টু আসবে হচ্ছে 9 জন, এই 9 জন হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নম্বর 12-এর কথায় বলা আছে, উৎপাদককে বিশ্লেষণ করুন, a² + 2ab - 2b - 1, বা এটা ইকুয়াল টু a² - 1 + 2ab - 2b। তাহলে এটুকু করলে আমরা পাবো হচ্ছে a + 1 × a - 1 + 2b a - 1, ইকুয়াল টু a - 1 যদি কমন নেই তাহলে আসবে হচ্ছে a + 1 + 2b ইকুয়াল টু a - 1 a + 2b + 1, এটি হবে নিম্ন উৎপাদকের বিশ্লেষণ। তারপর প্রশ্ন নম্বর 12-এর খতে বলা আছে, m + 1/m = a হলে m³+1/m³ এর মান কত? তাহলে m³+1/m³ ইকুয়াল টু আসবে হচ্ছে m+1/m³ - 3m1/m × m+1/m। m+1/m এর মান হচ্ছে a, তাহলে a³ - 3mm কাটা আসবে হচ্ছে a, অর্থাৎ a³ - 3 হবে হচ্ছে নির্ণয় মান, এটি এই প্রশ্নের উত্তর। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। অঙ্কে কোনো সমস্যা থাকলে আমাদের কমেন্টে জানাবেন, আমরা চেষ্টা করব কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। ধন্যবাদ।